ভুরি ভুরি কিন্তু মুনাফিকি আছে নিফাকি আছে এটা আমল গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না আমার এই আমল আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠাবেন না এইজন্য আমরা আমল করব ঈমান সঠিক করে ঈমানের পরিপূর্ণতা লাভ করে এরপর সঠিকভাবে সঠিক নিয়তে আল্লাহ তাআলার জন্য আমলগুলো করার জন্য চেষ্টা করব আল্লাহর রাসূল বলে আল্লাহ বলেন 70 বার আল্লাহর রাসূল কেমন দয়ালু ছিলেন বলছে 70 বার আমি 70 বারের বেশি করব অতএব আল্লাহ বুঝাইতেছেন এরকম আল্লাহ বলেন আল্লাহর রাসূল কে এরকম কিন্তু আল্লাহ উম্মতকে ইয়াত আল্লাহর রাসূল ইয়াত উম্মতকে mohabbat করতেন যাওয়ার একটা উম্মত জাহান্নামে চলে যাবে এইটা আল্লাহর রাসূল চাইতেন না বলে যে আল্লাহ বলেন স্বাভাবিকভাবে আমি এটা বলি মনে করি যে 70 বার পড়াইলে যদি 70 বারের বেশি পড়াইলে আল্লাহ maaf করে তাহলে আমি আল্লাহর রাসূল আমি নিজে তার জানাজা 70 বারের বেশি পড়ব কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি আপনি তো নামাজ পড়বেন না দোয়া করবেন না কবরের পাশেও যাইবেন না আল্লাহ না করে দিলেন যে তার জন্য আপনার ইস্তিগফার পড়া যাবে না নামাজ পড়া যাবে না জানাজা পড়া যাবে না তার কবরের পাশে যে আপনি দোয়াও করতে পারবেন না আল্লাহ নিষেধ করে দিয়েছেন এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা তোমার আমল মনে করো অনেক বেশি আসমান পরিমাণ হয়ে গেছে পাহাড় পরিমাণ হয়ে গেছে কিন্তু আল্লাহ বলেন তোমার আমল ওজন করার মতো ওজন মিজানের পাল্লায় আমি দাঁড় করাবো না তোমার আমল বাতিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য কিন্তু শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতি বরকতি জান্নাতের টুকরা এই ঘরে আসার বসার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে গড়ে আছেন এটা এত বড় নিয়ামত মনে নেক আমল করা যে আল্লাহ তাআলাকে একবার ডাকা ডাকতে পারা আল্লাহ তাআলার তৌফিক পাওয়া আল্লাহকে ডাকার মতো দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাদেরকে দান করলেন আল্লাহকে ডাকা যে নিয়ামত আমাদেরকে দিলেন এই নিয়ামতটা এত বড় যে দুনিয়া এবং আসমানে যা আছে সব কিছু থেকে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ডাকার শক্তিটা দিয়েছেন এই নিয়ামত দিয়েছে হাজার হাজার নিয়ামত উৎকৃষ্ট নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন মানুষ যখন সুস্থ থাকে তখন মানুষ ইবাদত করতে পারে নেক আমল করতে পারে বদ আমল আর মানুষ যখন অসুস্থ হয়ে যায় নেক আমল করা সম্ভব হয় না বদ আমল করা সম্ভব হয় না আমরা সুস্থ আছি বিদায় আল্লাহ তাআলার ঘরে আসতে পেরেছি হাজার হাজার মানুষ আছে যাদের ইচ্ছা ছিল আসার কিন্তু আসতে পারবে না তারা অসুস্থ এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতার যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন সেটার শুকর গুজার কর ব্যস্ত হওয়ার আগে ব্যস্ততার মধ্যে পড়ার আগে যখন তুমি ফ্রি থাকো এই সময়টাকে কাজে লাগাও এক সময় মানুষ মনে করে যে কোনো কাজ নাই
ততই ভালো। তো মানুষের বয়স বাড়তে থাকে, সময় বাড়তে থাকে, বিভিন্ন কাজের আঞ্জাম দিতে হয়, আস্তে আস্তে এমন ব্যস্ততা হয়ে যায় মানুষ আখেরাত বলে দুনিয়ামুখী হয়ে যায়, আখেরাত বলে যায় যে দুনিয়ার ব্যস্ততার কারণে, দুনিয়ার কাজকে, দুনিয়ার ব্যবসাকে, দুনিয়ার চাকরি, দুনিয়ার সমস্ত কিছুকে তখন মনে হয় এটাই আমার আসল কাজ, আখেরাতের কাজকে মানুষ ভুলে যায়। মানুষ ঈমান ও আমলের কথা বলে যায়, মানুষ যাকাত ফিতরার কথা বলে যায়, মানুষ হজের কথা বলে যায়, মানুষ রোজার কথা বলে যায়, একমাত্র দুনিয়ার চাকচিক্যের কারণে। দুনিয়া চাকচিক্য হয়ে সামনে আসে, দুনিয়ার সব কিছুই নগদ দেখা যায়, নগদ পাওয়া যায়, নগদ বোঝা যায়, এত টাকা এত লাভ, এটার কারণে মানুষ আখেরাত বলে যায়, ঈমানের দাম বলে যায়, ঈমানের কত দাম, ঈমানদারের কত দাম, ঈমান বলার কত দাম। আর ঈমান যাদের নাই তারা কত নিকৃষ্ট, সে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত আমাদেরকে দান করছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। ঈমান অনেক বড় দামি জিনিস, মূল্যবান জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনে না দুনিয়ার বুকে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হল তারা। আল্লাহ কোরআনে পাকে বলছেন সূরা আনআম, সূরা আনফাল, ইন্ন শাররাত দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, ইন্ন শাররাত দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। রব্বে কারীম বলেন ইন্ন শাররাত দাওয়াবি ইনদাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার নিকট সব প্রাণীর চাইতে যত জীব পৃথিবীতে চলাফেরা করে, ইন্নাল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন, যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা তার মালিককে অস্বীকার করে এবং ঈমান আনায়ন করে না, আল্লাহ তাআলা বলেন হাজার 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 প্রাণীর মধ্যে ওই প্রাণীটাই নিকৃষ্ট যারা আমার বান্দা হয়া, যারা মানুষ হয়া, উৎকৃষ্ট বান্দা হয়া, যারা বাশার হয়া আমি আল্লাহ তাআলার দিনকে অস্বীকার করে, আমাকে অস্বীকার করে, আমার সাথে কুফুরি করে এবং ঈমান আনে না, সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো ওই মানুষগুলো, সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো মানুষ, তারাই যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, যারা ঈমান আনে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না। এই জন্য আমরা বলতেছিলাম, আলোচনা ছিল আমাদের ঈমানের মৌখিকভাবে, ঈমানের শাখা হলো মৌখিকভাবে সাতটি, ৭৭ শাখার মধ্যে সাতটি মৌখিকভাবে যেটা জবান দিয়ে আমাদেরকে বলতে হবে। এক নম্বর হল আল্লাহ তাআলার অস্তিত্বকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাই সব কিছু সৃষ্টি করেন, এটা মৌখিকভাবে বলা, একাত্মবাদের সাক্ষী মৌখিকভাবে দেওয়া, কোরআন তেলাওয়াত করা, এলমে দিন শিক্ষা করা, এলমে দিন শিখানো,
এরপরে দোয়া করা, এরপরে জিকির করা, এরপরে আরেকটা হলো ফাহিশা কাজ, ফাহিশা কথা থেকে বিরত থাকা। এইগুলো হলো মৌখিক ইমানের শাখা। আর অন্তর দিয়া বিশ্বাস করা এটা হলো 30টা, অন্তর দিয়া বিশ্বাস করা ইমানের শাখা হলো 30টা। আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা ব্যতীত যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, কুল কায়নাত সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, নবী রাসূলগণকে সৃষ্টি করেছেন, যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুকে আল্লাহর সৃষ্টি মানা, আল্লাহ তৈরি করছে আল্লাহ বানাইছে এইটা মানা। এরপরে রব্বে কারিম দুনিয়া জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছে, সেই জান্নাত জাহান্নামকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, আসমানের কিতাব সমূহ বিশ্বাস করা, যত আসমানে কিতাব আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আসমানি কিতাবকে বিশ্বাস করা, যত কিতাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাযিল হয়েছে, সহিফায় নূহ, সহিফায় আদম, সহিফায় ইদ্রিস, সহিফায় শেষ, সহিফায় ইব্রাহিম, যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবকে বিশ্বাস করা। কেন আসমানে কিতাব নাযিল হয়েছে সমস্ত আসমানের কিতাব আল্লাহ তাআলা দুনিয়াতে নবী রাসূলদের উপর নাযিল করেছে, সেইগুলোর উপর বিশ্বাস স্থাপন করা, কিয়ামতের প্রতি বিশ্বাস করা, কিয়ামত হবে, এরপরে কিয়ামতের বিচার দিন হবে, বিচারের সামনে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হাল উনাব্বিউকুম বিল আখসাবিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'যুহুম ফিল হায়াতিদ দুনিয়া وهم يحسبون أنهم يحسبون صنعا أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم الله تعالى بولين أولئك الذين كفروا بآيات ربهم ولقائه ওই সমস্ত লোক কাফারু বি আয়াতি রব্বিহিম আমার নিদর্শনকে অস্বীকার করে, ফাহবিতাত আমালুহুম তাদের সমস্ত আমল সমস্ত কাজের প্রতিদান বরবাদ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, বি আয়াতি রব্বিহিম ওয়া লিকাইহি আল্লাহ বলেন শুধু এতটুকু ক্ষান্ত নাই, ওয়া লিকাইহি কিয়ামতের ময়দানে আমার সাক্ষাৎ হবে, আমার সাথে মোলাকাত হবে, আমার সামনে দাঁড়াইতে হবে, এটাকেও যারা অস্বীকার করে, এই অস্বীকার করার পরে আবার তারা দুনিয়াতে কিছু আমল করে, নেক কাজ করে, মনে করে আমল করছি, নেক কাজ করছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরকালকে বিশ্বাস না করে, আমার সাক্ষাৎকে বিশ্বাস না করে যেই বান্দাগুলো মনে করে আমার আমল করছি, আমি নেক আমল করছি, নেক কাজ করছি, এগুলো সব এই জায়গায় আল্লাহর সাথে সাক্ষাৎকে, আল্লাহর নিদর্শনকে বিশ্বাস না করার কারণে দুনিয়ার সমস্ত আমল তার বরবাদ হয়ে যাবে। খ্রিস্টানরা কাজ করে, ইবাদত করে, মুনাফিকরা কাজ করেছে, ইবাদত করেছে, রাসূলের জামানায় মুনাফিকরা রাসূলের পিছনে নামাজ পড়ছে, এরপর বুদ্ধি পাকাইছে রাসূলের দিনকে কিভাবে ধ্বংস করা যায়। এই জন্য রব্বে করিম কোরআনে হাকিমে বলছেন
فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا يُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا তাদের আমল সমূহ কি কিয়ামতের ময়দানে মাপাও হবে না তাদের আমল সমূহ ওঠানো হবে না কোন কাজে আসবে না তাদের আমল কি অথচ দুনিয়াতে তারা মনে করতেছে দুনিয়ার সব সাদ আল্লাহ সব কিছু বাদ দিয়ে আমরা আল্লাহর ইবাদত করতেছি জান্নাত পাবো এই আশাই করতেছি জাহান্নাম থেকে বিরত থাকবো সেই আশাই করতেছি কিন্তু আল্লাহ বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা তাদের আমল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠানো হবে নাউজ এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিকাইহি আমার সাক্ষাৎকে যারা অস্বীকার করে আমার আয়াতকে যারা অস্বীকার করে তাদের আয়াত তাদের আমলগুলো তাদের নেক কাজগুলো তাদের দান তাদের খয়রাত খ্রিস্টান পাত্রীরা কত কিছু করে তাদের আমলের অভাব নাই রাত্রে আমল করে দিনে আমল করে গির্জায় আমল করে বাড়িতে আমল করে কত আমল করে কিন্তু আল্লাহ বলেন এটা কোনো কাজে আসবে না ইমান এত দৌলত এত দামি জিনিস ইমান যদি না থাকে দুনিয়ার সব আমল যদি কোনো বান্দা করে থাকে আল্লাহ তাআলার কাছে ইমানের দাম বেশি কোনো কাজের দাম নাই এই জন্য আল্লাহ বলেন ইন্না শাররাত দাওয়াবা ইনদাল্লাহিল লাযিনা কাফারু ফাহুম লা ইউমিনুন ইমান আনে নাই আমার আয়াত কে অস্বীকার করছে আমার সাথে কুফরি করছে আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি আসমান জমিন সৃষ্টি করেছি তুমি দেখতেছো যে আসমান কোটি ছাড়া কিভাবে রয়েছে জমিনটা তোমার তোমাদের জন্য সিজদার বানা জায়গায় বানাই দিছি তোমাদের বসবাসের জায়গা বানাই দিছি স্থির রয়েছে জমিনটা আমি তোমাদের জন্য এইগুলো করে দিয়েছি কিন্তু তারপরেও তুমি ইমান আনতে পারো নাই ইমান না আনার কারণে দুনিয়ার মধ্যে সব চাইতে নিকৃষ্ট বাণী হলো তুমি বান্দা সবচাইতে নিকৃষ্ট বান্দা হলো যারা ইমান নাই যাদের যারা আল্লাহকে অস্বীকার করে যারা কাফের যারা মুশরিক আল্লাহ ব্যতীত অন্য ইবাদত করে ومن يكفر بالإيمان ومن يكفر بالإيمان فقد ضل سواء السبيل ومن يؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا الله بشنا قرديسي যারা নবীর প্রতি বিশ্বাস স্থাপন করে না রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না আসমানি কিতাবের উপর বিশ্বাস করে না তারা হলো ধ্বংস তারা তাদের জন্য ধ্বংস অনিবার্য কঠিন ধ্বংসের মধ্যে তারা রয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ইবাদত করবা তো আমি ঈমান আনো ঈমানের দাম বেশি দুনিয়ার আসবাবের কোনো দাম নাই দুনিয়ার ইবাদতের কোনো দাম নাই দুনিয়ার নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই দানের কোনো দাম নাই হজের কোনো দাম নাই সর্বপ্রথম আগে আনতে হবে ঈমান সর্বপ্রথম কি থাকতে হবে উদাহরণ দেয়া যেভাবে বলি এক দেওয়ার পরে শূন্য দিলে দশ হয়ে যায় একের আগে শূন্য দিলে কত হবে এক একই থাক থেকে যাবে একের পরে শূন্য একটা দিলে দশ হবে দুইটা দিলে একশো হবে তিনটা দিলে এক হাজার হবে চারটা দিলে এক দশ হাজার হয়ে যাবে পাঁচটা যখন দিবেন তখন এক লক্ষ হয়ে যাবে যখন এক দিবার পরে শূন্য হচ্ছে তো এক এক করে বাড়তেছে 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 এক থেকে এক লক্ষ পর্যন্ত হয়েছে পাঁচটা শূন্য দেওয়ার কারণে তারপরে যদি দেয় আরো বাড়তে থাকবে তারপরে দিলে আরো বাড়তে থাকবে কিন্তু একের আগেই যদি শূন্য দেয় এক না দেয় কোনো অ্যামাউন্ট হবে একের পরে না দিয়া যদি একের আগে দেয় তাহলে কি নয় অ্যামাউন্ট হবে দিন পরে যদি শুধু লাগাইতেই থাকে খাতার পৃষ্ঠা শেষ করে থাকে কিন্তু অ্যামাউন্ট হবে না আর ইমান আনার পরে একটা শূন্য দিলেই সাথে সাথে লাভ দিয়া দশের খাতায় চলে যাবে
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান জাআ বিল হাসানাতি ফালাকু আশরু আমসালিহা ঈমান আনার পরে একটা কাজ করছো শুধু ঈমান আনছো 10টা নেকি একের বদলে 10টা মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা নেক কাজ মাত্র একটা করছো নেক কথা মাত্র একটা বলছো সদকাও হয়ে গেছে নেক কথা বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তোমার আমল নামায় 10টা নেকি দিয়ে দিয়েছে তাহলে ঈমানের দাম বেশি আমলের চাইতে ঈমানের দাম বেশি আমল দামি তখন হয় যখন আগে ঈমান থাকে মানুষের ঈমান যদি থাকে তাহলে আমলের দাম আছে না খেয়ে থাকলে রোজা হয় না হিন্দুরা রোজা রাখে খ্রিস্টানরাও রোজা রাখে পাদ্রীরা না খেয়ে থাকে দিন কি দিন ইবাদত করে দিন কে দিন রাত কি রাত ইবাদত করে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাবিতাত আমালুকুম ফালা তুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষাৎ হবে বলি কাহি তোমরা এটাকে অবিশ্বাস করেছো তোমাদের সমস্ত আমল তোমাদের দান তোমাদের রাত রোজা তোমাদের না খেয়ে থাকা সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে তোমাদের আমলের জন্য মিজানের পাল্লা দার করানো হবে না ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা কোন মানুষের যদি বদ আমল আর নেক আমল দুইটা থাকে তাহলে না দুই পাল্লাই দিবে সব আমল যদি তার বদই থাকে তাহলে নেকের পাল্লা আর বদের পাল্লা দুইটাই দিয়ে তো কোনো লাভ হবে না সব তো বদ আমল এই জন্য আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা ইবাদত করতেছে তো যদি আল্লাহর কাছে পছন্দ না হয় আর ঈমানই না থাকে তোমার জন্য আমলের তোমার জন্য মিজানের পাল্লা দাঁড়ি করানো হবে না তোমার আমল গ্রহণযোগ্যই হবে না আল্লাহর কাছে এই আমলের কোনো দাম নাই আর যদি ঈমান থাকে ছোট্ট ঈমান যদি থাকে ঈমানের কত দাম ওই ঈমানটা যদি সামান্য থাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা বলে কোনো বান্দা যদি ঈমান আনে আমলে সালেহ করে দুনিয়ার মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি হলো ওই বান্দা যেই ব্যক্তিটা ঈমান আনছে সুবহানাল্লাহ ঈমানদারের দাম এত বেশি যে শুধু কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইবাদত করার কোনো সুযোগ পায় নাই মারা গেছে চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ তাআলা বলেন সারা দুনিয়ার কাফের মুশরিক যারা আছে সমস্ত মানুষ থেকে এই ঈমানওয়ালা কালেমাওয়ালা শুধু একবার পড়েই যে মনে গেছে তো এই ব্যক্তিটার দাম এই সারা দুনিয়ার কাফের মুশরিকের চাইতে বেশি বলে কেন বেশি ঈমান আছে শুধু ঈমান আছে ঈমানটা হলো এক উপমা স্বরূপ বোঝা যায় শূন্যগুলো হলো আমল একের পরে শূন্য দিলে যেমন আমল বাড়ে এক থাকার পরে শূন্য দিলে আমল বাড়ে আমলের সংখ্যা বেড়ে যায় টাকার সংখ্যা বেড়ে যায় অ্যামাউন্ট বাড়তে থাকে তেমনি ভাবে যদি শুধু ঈমান থাকে ঈমানের পরে যখন মানুষ ইবাদত করবে আমল করবে আমলে সালেহ করবে রোজা রাখবে যাকাত দেবে হজ করবে সব কিছু যখন করা শুরু করবে তো ঈমানের দাম শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে বাড়তে থাকবে সব কিছু যদি না থেকে শুধু কালেমাটা থাকে তার অন্তরের মধ্যে আমি আল্লাহকে বিশ্বাস করি আল্লাহর ফেরেশতাদের অস্তিত্ব বিশ্বাস করি আসমানের কিতাবগুলোর উপর বিশ্বাস করি কিয়ামত হবে এটা বিশ্বাস করি আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে এটাও আমি বিশ্বাস করি বলে যে শুধু ঈমানটা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত তাকে দান করবে জাররা পরিমাণ ঈমান যার মধ্যে জাররা পরিমাণ ঈমান আছে তো সবচাইতে কম ঈমান তো তার যে ব্যক্তি শুধু কালেমা পড়ছে কোনোদিন নামাজও পড়তে পারে নাই যাকাতও দিতে পারে নাই রোজাও রাখতে পারে নাই আমল করতে পারে নাই শুধু কালেমা পড়ছে আল্লাহর একাত্মবাদের সাক্ষী দিছে তারপরে তার মৃত্যু হয়ে গেছে বলে যে এই ব্যক্তিটার এত দাম তার জন্য আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত দয়া করে রাখছে এটা হলো ঈমানের দাম
আর যদি আল্লাহর প্রতি ঈমান কেউ না আনে, বিশ্বাস কেউ না আনে, জাহান্নাম জান্নাত যদি বিশ্বাস না করে, এগুলো ঈমানের শাখা। জান্নাত বিশ্বাস করা, জাহান্নাম বিশ্বাস করা ঈমানের শাখা। ইহুদি খ্রিস্টানরা কিন্তু এগুলো বিশ্বাস করে না। পরে পরকালে যা হবার হবে, দুনিয়াতে সব কিছুই করো, ফুর্তি ফার্তি করো, পরকালকে বিশ্বাস করা যাবে না, পরকালে নাই কিছু, জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। অনেকেই বলে, আবার অনেক দল আছে তারা বলে যে আল্লাহকে বিশ্বাস করুক, নাম তৌহিদ দিছে, নাম তৌহিদ কিন্তু তার মধ্যে একটু বিশ্বাস নেই, এরকমও দল আছে। এই জন্য আল্লাহর প্রতি বিশ্বাস, এমন বিশ্বাস থাকতে হবে আল্লাহ যা কিছু সৃষ্টি করছে, জান্নাত জাহান্নাম সৃষ্টি করছে, কিয়ামতের ময়দানে তার সামনে দাঁড়াইতে হবে, আসমান জমিন এবং এই কিতাব সমূহ আসমান থেকে নাজিল হয়েছে এগুলোর উপর বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শ্রদ্ধা করতে হবে, আল্লাহর জন্য সিরফ আল্লাহর জন্য মানুষকে বিশ্বাস করতে হবে, ভালোবাসতে হবে, আল্লাহর জন্য মানুষকে ঘৃণা করতে হবে, আল্লাহর জন্য ভালোবাসতে হবে, আল্লাহর জন্য মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে, আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করি, আমার জন্য না, আমার স্বার্থের জন্য না, তাহলে এটাও একটা ঈমানের শাখা। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসো, আল্লাহর জন্য মানুষকে মহব্বত করো, আল্লাহর জন্য মানুষকে ঘৃণাও করো। যারা মুশরিক তারা আমাদের বন্ধু না, যারা ইহুদি তারা আমাদের বন্ধু না, যারা মুমিন, যারা মুমিন, যারা ঈমানদার তারা আমাদের বন্ধু, আর যারা মুমিন না তারা আমাদের বন্ধু হতে পারে না। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। কিয়ামতের ময়দানে একদল যখন পুল সিরাত পার হইয়া যাইতে থাকবে, পুল সিরাত থেকে যাইতে থাকবে, হাঁটতে থাকবে, তাদের হাতের মধ্যে, তাদের কপালের মধ্যে, তাদের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে, সুবহানাল্লাহ, তাদের হাতে একটা নূরের আলো দেওয়া হবে, ওই আলোটা নিয়ে মানুষ অন্ধকারের মধ্যে হাঁটতে থাকবে, যেমন অন্ধকার রাতে মানুষ টর্চ নিয়ে হাঁটে, তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে, কিছু ঈমানদারদেরকে টর্চ দিবেন, আলো দিবেন, নূর দিবেন, যাও এবার অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছিরাত পার হয়ে যাও, বিজলির গতিতে পার হয়ে যাও, বিদ্যুতের গতিতে পার হয়ে যাও, গুড়ার গতিতে পার হয়ে যাও, দৌড়ায়া পার হয়ে যাও, এমনভাবে কিছু মানুষ হাঁটবে, হেঁটে হেঁটে পার হয়ে যাবে, আর কিছু মানুষ শেষরাইতে শেষরাইতে পার হয়ে যাবে, আর কিছু মানুষের এমন অবস্থা হবে শেষ পর্যন্ত সে যাইতে পারবে না, জাহান্নামে কেটে ছিঁড়ে নিচে পড়ে যাবে। মানুষ যখন আলো নিয়ার সামনে অগ্রসর হবে পার হয়ে যাবে, কিছু মানুষ পিছনে থাকবে আর মাঝখান দিয়ে ওয়াল পড়ে যাবে, পর্দা পড়ে যাবে, ওই মানুষগুলো ডাইকা বলবে, ভাই আমাদের কি একটু আলো দাও, ওই আলোটা নিয়ে আমরাও তোমাদের পিছনে পিছনে হাঁটি, বলে আমরা যখন দুনিয়াতে আলো নিয়া, আমরা যখন দিন নিয়া, আমরা যখন এলেন নিয়া, আমরা যখন মানুষদেরকে দাওয়াত নিয়া মানুষদের কাছে গেছি, দাঁড়ে দাঁড়ে গেছি, এলেম যখন মানুষদেরকে শিখাইছি, আলেম ওলামারা শিখাইছে, নবীদের ওয়ারিশ আলেম ওলামারা, ওইটা পছন্দ তোমাদের হয় না, এই মাঝখানে বেড়া পড়ে গেছে, কার দ্বারাই শিখছো, কার কাছে শিখছো, কার সাথে চলছো আর কার বিরুদ্ধে কথা বলছো, একটু টের পাও না, এখন টের পাইবা, মাঝখানে পর্দা পড়ে যাবে, আল্লাহ বলবেন তোমরা চলে যাও, তারা পাড়ি দিয়া চলে যাবে আর তাদের মাঝখানে পর্দা পড়ে যাবে, তাদের হাতে নূর নাই, বলে যাও এবার দুনিয়াতে যাও, নূর নিয়ে আসো, নূর নিয়ে আসো, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন নূর নিয়ে আসো, যাও দুনিয়াতে যাও, বলবে আমরা যদি বুঝতাম, আমরা যদি জানতাম, আমরা যদি এটা উপলব্ধি করতে পারতাম, তাহলে দুনিয়াতে আমরাও খারাপ আচরণ করতাম না, আমরাও এরকম কোরআনকে অস্বীকার করতাম না, আল্লাহর জান্নাত জাহান্নামকে অস্বীকার করতাম না, আলেম ওলামাদের সাথেও খারাপ ব্যবহার করতাম না, কিয়ামতের ময়দানে ঠিক যাবে। নিরপরাধ মানুষকে যদি আপনি কষ্ট দেন, তাহলে কিয়ামতের ময়দানে ঠেকে যাবেন,
আর যদি তারা থাকে আলেম তাহলে তো কোনো কথাই নাই। আল্লাহ তাআলা নিজে বলছেন, ইন্নামা ইখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যদি কেউ আমার ইবাদত করে থাকে, আমাকে ভয় করে থাকে, তাহলেও তারা হলো উলামা। আল্লাহর কথা। এই জন্য যারা বিরোধিতা করবে, যারা অস্বীকার করবে, বলে কাহি ফাউলাইকা হাবিতাত আমালুহুম, তাদের নেক আমল যা আছে সব শেষ হয়ে যাবে। বুড়ি বুড়ি আমল করছেন, রাসূলের পিছনে নামাজ পড়ছেন, কিন্তু আল্লাহ জানায় দিছে, হে রাসূল আপনার পিছনে কিছু মানুষ নামাজ পড়ে, আপনার পিছনে কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ অনুসরণ করে, কিছু মানুষ ইবাদত করে, কিন্তু বাহিরে একটা আর ভিতরে তাদের আরেকটা। কোরআন হক, কোরআনের মধ্যে ঘটনা আসছে, পুরা ঘটনা আসছে কোরআনের মধ্যে, ঘটনা বইলা দিছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা। এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুর, এক সাহাবী ছিলেন যিনি রাসূলের হাতে বায়াত হয়েছে, যিনি রাসূলকে অনুসরণ করে, যিনি রাসূলকে পরিপূর্ণভাবে মানে, কিন্তু তার বাবাও মানে, কিন্তু বাবা হলো মুনাফিক। বাবা মানে ঠিক, কিন্তু পিছনে পিছনে আল্লাহর রাসূলের বিরুদ্ধা করে। আছে না অনেক লোক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, আবার ইমাম সাহেবের বিরোধিতা করে, নাই মন হয় আপনার নাই? অনেক আছে, এইটা করলো কে, সেইটা করলো কে, এইগুলা পিছনে লাগিয়ে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিছু লোক আছে আপনার বিরোধিতা করতেছে, বিরোধিতা করতেছে, দেখেন আপনি আল্লাহ নাম ঘোষণা করে দিছে। যখন আল্লাহ নাম ঘোষণা করে দিছে, তখন তো চিহ্নিত হওয়া গেছে এই ব্যক্তিটা এই কাজ করছে, রাসূলের বিরোধিতা করছে। তা আব্দুল্লাহ তো ছিল একজন সাহাবি, তার ইমান ছিল, আল্লাহর রাসূলকে মহব্বত করতেন। যখন তার বাবা মারা যায়, যখন মুনাফিক তার বাবা মারা যায়, আল্লাহর রাসূলের কাছে আসে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি দুইটা জিনিস চাবো। বলে কি চাও তুমি? বলে আমার বাবা মারা গেছে, এক নম্বরে আমি চাই আপনার জামা দিয়ে আমার বাবার কাপড়ের ব্যবস্থা করা করতে হবে, আপনার জামাটা দিতে হবে যে জামা দিয়ে আমার বাবার কাপড়ের ব্যবস্থা করবে। এক নম্বর কি? কাপড়। আপনার জামা দিয়ে আমার বাবার কাপড়ের ব্যবস্থা করব। বলে দ্বিতীয় নম্বর কি? দ্বিতীয় নম্বর আমার বাবার জানাজা আপনি করাবেন। আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, জামা দিয়ে দিছে, কাফন পড়াইছে, জানাজা শুরু হবে, জানাজা সামনে আসছে, সমস্ত সাহাবা একরাম দাঁড়াইছে, আল্লাহর রাসূল জানাজা পড়াইতে যাচ্ছেন, হযরতে ওমর ডাক দিয়া পিছন দিকে কাপড় টাইনা ধরছে, ইয়া রাসূলুল্লাহ কোথায় যান, জানাজা পড়াইবেন কিভাবে? অথচ যার জানাজা আপনি পড়াইতে যাই দিছেন, ওই ব্যক্তিটা তো আপনার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে, আপনি তার জানাজা পড়াইতে যান কেন? আল্লাহর রাসূল বলে যে আমি তো জানাজা পড়াবো, আল্লাহ তো আমাকে নিষেধ করেনি, আমি তার জন্য ইস্তেগফার করব, জানাজা পড়াবো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল করে দিছে, আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা। এ নবী, আপনি যদি ইস্তেগফার করেন একবার দুইবার না, যদি সাবঈনা মাররা সত্তর বারও আপনি তার জন্য জানাজা পড়েন, একবার না সত্তর বার যদি জানাজা পড়েন, সাবঈনা মাররা আপনি যদি জানাজা পড়তেই থাকেন, দোয়া শুধু করতেই থাকেন, ইস্তেগফার করতেই থাকেন, সত্তর বারও যদি পড়তে থাকেন, তাহলে আমি তাকে মাফ করব না, নাউজুবিল্লাহ। কার জন্য? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য, যে আপনার পিছনে নামাজ পড়ে, আপনার বিরোধিতা করে, আপনার ষড়যন্ত্র করে আপনার সাথে, তার জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর রাসূল বলে, আল্লাহ বলছেন সত্তর বার, আল্লাহর রাসূল কেমন দয়ালু ছিলেন, বলছে সত্তর বার, আমি সত্তর বারের বেশি করব। অথচ আল্লাহ বুঝাই দিছেন এরকম, আল্লাহ বলছেন আল্লাহর রাসূলকে এরকম, কিন্তু আল্লাহ উম্মতকে, আল্লাহর রাসূল এত উম্মতকে মহব্বত করতেন যে আমার একটা উম্মত জাহান্নামে চলে যাইবে, এইটা আল্লাহর রাসূল চাইতেন না। বলে যে আল্লাহ বলছেন, স্বাভাবিকভাবে আমি এইটা বলি, মনে করি যে সত্তর বার পড়াইলে, যদি সত্তর বারের বেশি পড়াইলে আল্লাহ মাফ করে, তাহলে আমি আল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি নিজে তার জানাজা সত্তর বারের বেশি পড়ব।
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি, আপনি তো নামাজ পড়বেন না, দোয়া করবেন না, কবরের পাশেও যাইবেন না। আল্লাহ না করে দিলেন যে তার জন্য আপনার ইস্তেগফার পড়া যাবে না, নামাজ পড়া যাবে না, জানাজা পড়া যাবে না, তার কবরের পাশে যে আপনি দোয়াও করতে পারবেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার আমল মনে করো অনেক বেশি আসমান পরিমাণ হয়ে গেছে, পাহাড় পরিমাণ হয়ে গেছে, কিন্তু আল্লাহ বলেন তোমার আমল ওজন করার মতো ওজন মিজানের পাল্লায় আমি দাঁড় করাবো না, তোমার আমল বাতিল। অনেক মানুষ আছে অনেক কিছু বেচা কিনে নেওয়ার জন্য যায়, বলে যে ভাই এই এটা দাম কত, অমুক এত দাম, পছন্দ হয় নাই, বলে ভাই ফিরিয়ে দিলেও তোমার মাল নিব না, বলে কি না, মানে পচা কলা নিয়ে গেছে, পচা কলা কি কেউ নেবে, সুলা কলা নিয়ে গেছে, সুলা কলা কি কেউ নেবে, দেখবে যে মাসি ভ্যান ভ্যান করতেছে, সোলা আম কেউ নিবে না, এটার উপরে সাল নাই, পয়সা গেছে, বলবে তোমার এইটা মাগনা দিলেও আমি নিব না। আল্লাহ তাআলা বলেন তুমি যত ঘুড়ি ঘুড়ি আমল করো না কেন, তোমার আমলটা, তোমার এই আমলটা আমি ওজনের পাল্লায় উঠাইবই না, তুমি ফিরি ফিরি জাহান্নামে যাবে। এই জন্য হলো ইমানের দামটা হলো বেশি ভাই, ইমানের দাম কি, আমল পড়ে ইমান আগে, ইমান হলো আগে, ইমানটা আমার সঠিক কিনা এটা যাচাই করতে হবে, এই ইমানের শাখাগুলো আমার মধ্যে আছে কিনা, আমি বিশ্বাস করি কিনা, আমি মানি কিনা, এটা যাচাই করে তারপর আমল। যখন আমার ইমান ঠিক, ইমান ঠিক করে যখন আমি আমল করব, সামান্য আমল করছি, আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল কলিল, আল্লাহর রাসূল বলেন অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হইবে, যদি তোমার আমলটা ইখলাস পরিপূর্ণ হয়, ঈমান পরিপূর্ণ হওয়ার পরে তোমার আমল হয়, তাহলে তোমার অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, আমল অল্প কিন্তু নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমল ভুরি ভুরি, কিন্তু মুনাফিকি আছে, নিফাকি আছে, এটা আমল গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না, আমার এই আমল আল্লাহ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় উঠাবেন না। এই জন্য আমরা আমল করব ঈমান সঠিক করে, ঈমানের পরিপূর্ণতা লাভ করে, এরপর সঠিকভাবে সঠিক নিয়তে আল্লাহ তাআলার জন্য আমলগুলো করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করি নাই, চার রাকাত কবলা জামা সুন্নত।